আসসালামু আলাইকুম। আমাদের আজকে ট্রেনিং শেষ, তো হচ্ছে ট্রেনিং এর পরে আর কি সবার মতামত নিচ্ছি। তো শুরুতে জানতে চাইবো আপনার নাম, ঠিকানা, কোথা থেকে এসেছেন এবং আমাদের ট্রেনিং বিষয়ে আপনার কাছে কিছু শুনতে চাই। জি, আমার নাম মোহাম্মদ আজমুল হক সিজার, আমি রাজশাহী থেকে এসেছি। আমি আপনাদের ইউটিউবে দেখে খুব পছন্দ হয়ে আপনাদের ঠিকানাতে আমি এসেছি। প্রথমে ধন্যবাদ আপনাদের ডিএমআরইকে, তারা এত সুন্দর একটি প্রশিক্ষণ অংশগ্রহণ করার জন্য আমাদেরকে দেওয়ার জন্য প্রশিক্ষণে। তো আসলে আমার ছোট পরিসরে বলার এটাই উদ্দেশ্য যে আমরা যারা নতুনভাবে আমরা বায়োফ্লক করতে চাচ্ছি বা করার ইচ্ছুক আমরা, তারা যেন কখনোই শুধুমাত্র ইউটিউবে না দেখে আমরা কখনো বায়োফ্লক না করি। অবশ্যই আমি বলবো যে বায়োফ্লক করার আগে অবশ্যই কোথাও একটা ভালো জায়গা থেকে আমরা যেন অবশ্যই একটা ট্রেনআপ নিই, কারণ ট্রেনআপ না নিয়ে যদি কেউ বায়োফ্লক করতে যায় আমি বলবো 100% সে ধরা খাবে এবং সে কতটুকু কিরকম মনে হচ্ছে যে আপনি যেটুকু শিখলেন এটা থেকে কি আশা করছেন? আমি আশাবাদী যে আমাদেরকে যে নিশিকাছেন অ্যাডভোকেট AKM আজমল হোসেন স্যার, উনি খুব চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন হাতে কলমে এবং শিট দিয়ে। এখানে যদি আমরা প্রত্যেকটা জিনিস যদি আমরা পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ করতে পারি, তবে ইনশাল্লাহ আমার মনে হয় না যে আমরা বায়োফ্লকে ফেলার হবো, ইনশাল্লাহ ভালো হবে। তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন? আসলে দর্শক উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা বায়োফ্লক করতে চাইলে অবশ্যই অবশ্যই আপনারা একটা ট্রেনার কাছে যেয়ে ট্রেনিং নেবেন, এবং কখনোই কোনো ট্রেনিং না নিয়ে কেউ এত বড় একটা প্রজেক্টে হাত দিবেন না। আর সর্বোপরি ধন্যবাদ ডিএমআরইকে, তারা এত সুন্দর একটা প্রোগ্রাম করে যার জন্য আমরা এত সুন্দরভাবে একটা প্রশিক্ষণ নিতে পারলাম। আমি আশা করি তারা যেন দীর্ঘ আয়ু হোক, তাদের পথ চলাও ভালো হোক এবং ভবিষ্যতে ওনারা আরও ভালো কিছু করুক। ধন্যবাদ আপনাদের।